আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহামদুলিল্লাহ আল্লাহ দিনী ভাই বোনেরা আজকে আমরা আরাফার দিনের রোজা সম্পর্কে জানব যে আরাফার দিনের রোজা আমরা কোন দিন রাখব এবং এই রোজা রাখলে আমরা কি ফজিলত পাব আমাদের কী লাভ হবে সম্মানিত বন্ধুগণ আরাফার দিনের রোজা ফজিলত সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সোহি মুসলিমে রাসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনের রোজা সম্পর্কে রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ তালার নিকট আমার ধারণা হলো যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রোজাটি রাখার কারণে পূর্বের এক বছর এবং আগামী এক বছরের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন আল্লাহ সময়ত বন্ধুগণ অর্থাৎ যদি কোনো ব্যক্তি আরাফার দিনে মাত্র একটি রোজা রাখে তাহলে আল্লাহ তালা তার পূর্বের জীবনের এক বছরের গোনা এবং আগামী এক বছরের গোনা ক্ষমা করে দিবেন মাত্র একটি রোজার কারণে আমরা এত বড় ফজিরত অর্জন করতে সক্ষম হব যদি আমরা আরাফার দিনে রোজা রাখি তো বন্ধুগণ এখন কথা হচ্ছে যে আরাফার দিনটা কোনটা আমরা কোন দিন রোজা রাখব আরাফার দিন মূলত নয়ে জিলহজ নয় জিলহজ আরাফার দিন বাংলাদেশের তারিখ অনুযায়ী আগামী শুক্রবার হচ্ছে নয় জিলহাজ বা আরাফার দিন অর্থাৎ আমরা যদি আরাফার দিনে রোজা রাখতে চাই আমাদেরকে আগামী শুক্রবারের দিন রোজা রাখতে হবে আর শুক্রবারে রোজা রাখতে হলে আমাদেরকে বৃহস্পতিবার রাত্রে সেহেরি খেতে হবে তাহলে আমরা বৃহস্পতিবার রাতে সেহেরি খাবো এবং শুক্রবারের দিন রোজা রাখবো কেননা শুক্রবারের দিন হচ্ছে নয় জিলহজ অর্থাৎ আরাফার দিন আর নয় জিলহজ পার হলেই দশে জিলহজ হচ্ছে পবিত্র ঈদ আজহা তো বন্ধুগণ আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরাও জানতে পারে আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও